সুধী দর্শক মণ্ডলী, আমরা দেখেই বুঝতে পারছেন কোথায় চলে আসছি। বাংলাদেশের সবচেয়ে প্রাণপ্রিয় জায়গা, সবার পছন্দের জায়গা কক্সবাজার। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ বোধ হয়। অদ্ভুত, মানে অদ্ভুত সুন্দর এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে ওয়েদার, বলার ভাষা নেই। এত শীত, 23-24 ডিগ্রি টেম্পারেচার হবে, এত সুন্দর বাতাস বলার অপেক্ষা রাখে না। তো আল্লাহর কাছে শুকরিয়া আজকে আসতে পেরেছি, অনেক ভালো লাগছে। আর এখন রাত 12টা বাজে, অলমোস্ট 12টা না, ঠিক আসলে 11টা সামথিং আর কি। অনেক সুন্দর ওয়েদার, আমরা একটু চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছি। বিচের কাছে এই যে 9D মুভি, এখানে প্রায় আসা হয়, খুবই সুন্দর এবং আপনি একটা ভালো ফিল পাবেন। 50 টাকা 100 টাকার টিকিট আছে। সো এখানে অনেকগুলো মুভি আছে, আপনারা দেখতে পারবেন। আর এখানে বিচ মার্কেট, তারপর শামুক মার্কেট, এটা তো খুব জনপ্রিয়, সবার পছন্দের। আর আপনারা জানেন কি না যে কক্সবাজার বিচের সবচেয়ে পুরাতন অংশটা হচ্ছে যে আপনার ওই পাশে, বাম পাশের দিকে, আর এই পাশটা হচ্ছে সুগন্ধা, সুগন্ধা বিচ। হ্যাঁ, ওই পাশে বিচটার নাম কি? সুগন্ধার ওই পাশে, হ্যাঁ, লাবণী বিচ, লাবণী বিচ, ভুলে গেছিলাম। আর ঠিক এই পাশে যেটা, এ পাশে হচ্ছে আপনার কলাতলী বিচ। তো এরপর থেকে তো ওই পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রোড, মানে হিমছড়ি, এরপর হচ্ছে আপনার ইনানি বিচ, সব ফ্যান্টাস্টিক মেরিন ড্রাইভ রোড আছে। তো দেখি এখানে কি বিক্রি করতেছে। এখানে কি কি আছে, এটা কি অক্টোপাস? কত করে অক্টোপাস এগুলো? এটা কত করে ভাইয়া? 400 টাকা করে। আর ওই যে এটা, এগুলো কি কাঁকড়া? 150 টাকা করে একটা, ফ্রাই করে দিবা 150 টাকা। আর এটা, এটাও ফ্রাই করবা অক্টোপাসটা? অক্টোপাসটা দেখতে পাচ্ছেন। আর এখানে মাছ কি কি আছে? কোরাল দেখা যাচ্ছে, কোরাল আছে। আর টুনা নাকি? এটা কোরাল কত করে? কোরাল সাইজে নেই, কত ও সাইজের উপরে না, কত কেজি বা একটু? এই যে এটা, এগুলো কত করে? ব্ল্যাকগুলো এটা হলো 1500 করে। আর টুনাগুলো? টুনা 450 টাকা। সব। আর এটা কি? এটা হ্যাঁ ও স্যামন ফিশ, স্যালমন, তাই তো অনেক ফ্রেশ মনে হচ্ছে। এটা কত করে স্যালমনটা? হ্যাঁ, 1.5 কেজি হবে। 1.5 কেজি কত করে? 1.5 কেজি কোনটা বেশি টেস্টি? কোনটা কোরালি? কোরালি বেশি টেস্টি। আর এটা কি লালটা? এটা ও স্কুইড না? ও এটা, এটা কি স্কুইড মানে? কি ও চিপসের মতো হয়ে যাবে না? এটা স্কুইড বলে। এটা কি হতো, অক্টোপাস কে কি স্কুইড বলে নাকি সুপের সাথে বলে? অক্টোপাস কে অক্টোপাসই বলে। আর এটা কি উপরে? এটা এগুলো সব সেল মতো একটু পৌঁছে গেছে নাকি? কোরাল টোরালগুলো। আর এগুলো হচ্ছে 150 টাকা করে না কাঁকড়া? কাঁকড়া এটা কত, এটার দাম বেশি কেন? 400 টাকা একটা পুরাটা। আর এখানে তিনটা আছে, 1200 টাকা। ওইখানে 4টা আছে, সুন্দর। থ্যাংক ইউ। ওকে, শুধু দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিচের কাছে এসে সবাই ফ্রাই খাচ্ছে মাছের। এগুলো কি আজকের নাকি? বাবা, টাকরা টাকরা। কয়টা পর্যন্ত খোলা থাকে মাছ? রাত তিনটা পর্যন্ত এখনো? জি। আর এটা, এটা কি কোরালি? জি, এটা কোরাল, স্যালমন। স্যালমন গুলো কত করে? সাইজের উপর। এই সাইজটা কিরকম, কত বড় সাইজটা? আপনার 1800 পড়বে। 1800 পড়বে। আর ছোটগুলা কি, ছোট মাছগুলা? ওইটা সুরমা, ছোটগুলা সুরমা মাছ এত ছোট হয়? দেখেন, বাচ্চা বাচ্চা আর কি। হ্যাঁ, সুরমাগুলো কত করে?
কোনটা টেস্টি বেশি? আচ্ছা, রেড স্নেপারটা সবচেয়ে টেস্টি না? এটার দাম কত হবে? এটা তো 1 কেজি হবে মনে হয়। কত কত হবে? 180 টাকা। দর্শক দেখছেন, কক্সবাজার আবার জমে উঠেছে। করোনা পর একটা ভাটা পড়েছিল, আর গত বছর থেকে তো জমে পড়েছে। আর যেহেতু 2 বছর প্রায় অলমোস্ট সব কিছু বন্ধ ছিল, তাই এবছরটা সবারই অফিসে প্রেশার অনেক বেশি। আর এবছর একটু ওয়েদার ভালো থাকলে যা বোঝা যাচ্ছে কক্সবাজারে প্রচণ্ড রাশ হবে। আর আজকে যেটা বললাম, অদ্ভুত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই সুদিং ওয়েদার, কজি। অ্যান্ড আপনারা বুঝতে পারছেন কি না যে বাতাসের জন্য দেখা যাচ্ছে যে ছাতাগুলো নড়তেছে। আর বিচে হাঁটতে বা বসে থাকতে ইচ্ছা করতেছে। খুবই ভালো, মানে কারো মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে, এত ভালো ওয়েদার। বৃষ্টিও নাই আর ঠান্ডা বাতাস। আরেকটা গুড পার্ট হচ্ছে যে এত গ্যাদারিং নাই, যেটা শীতকালে অথবা পূজার ছুটি হবে কয়েকদিন পর তখন হবে। গ্যাদারিং বেশি থাকলেও একটু প্রবলেম, সব কিছু দাম বেড়ে যায়, ক্রাইসিসও শুরু হয়, এই আর কি। তো শুধু দর্শক আপনারা চলে আসতে পারেন কক্সবাজার। আর আপনাদেরকে ব্লগে দেখালাম, আমরা পরবর্তীতে আরেকটা ডেস্টিনেশনে গেলে আর নতুন ভিডিও নিয়ে হাজির হব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।